পরবর্তী দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। তাদের বলবার অধিকার আছে, সবার জানবার অধিকার আছে। এটা কি মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মতন হয়ে গেল নাকি, যে খনি বিক্রি করে দেবে বিজেপি সরকার, কেউ কিছু বললেই তার উপরে গুলি চালিয়ে দেবে? এ কি ওখানকার মতন হয়েছে নাকি? ওরা খনি বিক্রি করছে, এখানে তো তৃণমূল, তারা একই কাজ করছে কেন যেটা মধ্যপ্রদেশে সরকার করে? ওটা তো বিজেপির সরকার, সে একই কাজ এখানে করছে কেন? কী করা? আমরা যাবো, লোকের সঙ্গে কথা বলবো। শুনলাম ওরা নাকি আমাদের যেতে দেওয়াতে খুব আপত্তি, কয়েকটা ছেলে পেলে এসেছিলো, কিছু হইচই করেছে, দুটো একটা কালো পতাকা বোধ হয় ছিল, দেখাবার চেষ্টা করছিলো, খুব একটা দেখাতে পারেনি বলে একটু ব্যর্থ মনোরথ হয়েছে। কিন্তু আমরা যাচ্ছি, আমরা লোকের সঙ্গে কথা বলার জন্যই যাচ্ছি। কি খারাপ হবে? কয়লা খাদা করলে কোথায় থাক, তারপরে আর আয় উপার্জন কমে যাবে, কাজকাম গন্ডল হয়ে যাবে সব, নাকি কাজকাম সব গন্ডল হয়ে যাবে? ভিতরে ঢুকিয়ে নেবে তোরা, আপনি এখানে বসুন। এই অন্য জায়গাতে গিয়ে খনি বিক্রি করলে তখন সবাই আপত্তি পারে, এখানে তো আদানিকে ডেকে নিয়ে বিক্রি করতে যাচ্ছে। মানুষগুলো জীবনে কোনো মূল্য নেই, আদিবাসী মানে ভয় করে সবাই আছে, পরিবেশ পরিস্থিতি যদি খারাপ থাকলে সবাই আছে। যেটা সত্য সেটা আপনারা বলছেন, যা আপনারা বোধ পাবেন তা বলবেন। লোকের সঙ্গে কথাটা বলে যদি প্রযুক্তি করেন কথাই তো বলি না, খালি জবরদস্তি করতে হচ্ছে না, খোলাবেলা কথা বলতে হবে, খোলাবেলা কথা বলতে হবে, বলে সবাই যদি বলে না এটা ভালো হবে, আমাদের বুঝতে পারছে তার জীবন শেষ হয়ে যাবে। আমি আর কি বলবো, আমরা সুস্থভাবে যদি একান্ত যদি সরকার করতে চাই, তাহলে আমাদেরকে ঠিক মতো ন্যায্য, আমাদের সঙ্গে কথা বলুক, আমাদের ন্যায্য প্রাপ্ত দেখ, তাতে আমাদের কোনো আপত্তি নাই। ও বলছি যে তোমাদের কয়লা খনি হলে, মানে কয়লা খনি না হলে ভালো হয় আমাদের, দেখুন। আমরা তো দেউচা পচামির এই সমস্ত এলাকায়, বিশেষ করে এখানকার যারা মানুষ অধিবাসী, তাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি। তারা কি বুঝছেন, তারা কি জানছেন, তাদের কি সুবিধে, তাদের কি অসুবিধে? তো শাসক দলের এত ভয় কেন যে আমাদের আসতেই দেবে না, রাস্তায় আটকাবে, তারপরে কালো পতাকা দেখাবে জবরদস্তি? ওরা ভেবেছিল আমরা আসবো না, ওদের বাধা অতিক্রম করেই আমরা এসেছি। আমরা এসেছি লোকের কাছে, এরা আমাদের নিজেদের লোক, এদের সঙ্গে কথা বলবো না, এদের দুঃখ কষ্ট আমরা বুঝবো না, জানবো না। সেই কারণে বাধা ভেঙেই আমাদের আসতে হয়েছে। বাধা দিচ্ছিল কালো পতাকা নিয়ে, ওরা তো সবাই বললো তৃণমূলের লোক। এটা কি তৃণমূলের ব্যাপার নাকি, তৃণমূল সিপিএম কংগ্রেস বিজেপির ব্যাপার না, মানুষগুলোর সুবিধা অসুবিধা কী বুঝতে হবে? তো এটা বোঝার কোনো আগ্রহ নেই। বিজেপি বা অন্যরা মধ্যপ্রদেশে যেভাবে খনি নিয়ে মালিকের কাছে তুলে দিতে চায়, কৃষকের দিকে তাকায় না, অধিবাসীদের দিকে তাকায় না, আদিবাসীর দিকে তাকায় না, তখন তো তৃণমূল আপত্তি করে। এখানে আপত্তি করছে না কেন? এখানে এসে আদানির পাশে দাঁড়াচ্ছে কেন? আদানির সঙ্গে গোপনে মিটিং করব, আর এখানে এই এলাকাতে এসে জবরদস্তি? পরিবেশ সর্বনাশ হয়ে যাবে, পরিবেশ সর্বনাশ হয়ে লুট হবে, লুট লুট হবে। এটা হবে কি হবে না এটা তো বুঝতে হবে। সরকারকে আমরা বলবো লোকের সঙ্গে কথা বলুন,
চোখ লাগিয়ে কথা বলবেন না, লোকের সঙ্গে কথা বলুন, তাদের কথাটা বুঝুন, তাদের কী আপনারা বলতে চাইছেন ঠিক মতো করে বলুন। ওই একটা ঘোষণা মেরে দিয়ে আর বাজার গরম করলাম, তারপর আদানির সঙ্গে গোপনে মিটিং করলাম। আদানিরা মধ্যপ্রদেশে বা অন্য জায়গাতে যা করেছে এখানে তা করবে বা করবে না লোকে বুঝবে কী করে? ফলে এটা চলতে পারে না। আমি আবারও বলছি, মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের মতন জায়গায় যেভাবে খনি লুট করা হচ্ছে তাতে সবাই আপত্তি করি আমরা। তৃণমূল কি তার বিরোধিতা করে? যদি সেখানে বিরোধিতা না করে তাহলে এখানে লোকে যখন বলছে খনি লুটের প্রস্তাব চলছে তখন তৃণমূল চুপ করে আছে কেন? তখন পক্ষে দাঁড়াচ্ছে কেন? আদানির সঙ্গে গোপন মিটিং করেছে কেন? লোকে বুঝতে পারছে না? এনভায়রনমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট দরকার, পরিবেশ রক্ষা দরকার, মানুষের জান জীবিকা রক্ষা করতে হবে। আমরা সেই কারণেই কথা বলতে এসেছি, লোকেরও মনোভাব তাই। একদম লোকে বলছে, আমরা লোককে যারা বলেছি একটাই কথা বলেছি, আমরা কি বললাম অন্যরা কে কী বলল না আপনারা কি বুঝছেন সেটা বড় কথা। ওরা বলছে ওরা যা বুঝছেন, আমাকে যারা বললেন তারা বললেন, আমরা তো সবাই বুঝতে পারছি, আমরা এক কাটটা এটা বেটি করছে। আবার অন্য কেউ অন্য কোনো কথা বলতে পারে, আমি তো সরাসরি কথা বলিনি, কিন্তু এরা বললেন আমরা এক কাটটা এটা ঠিক হচ্ছে না, আমাদের চোখ রাঙানো হচ্ছে, জবরদস্তি করা হচ্ছে।